হ্যালো বন্ধুরা, দেখুন কিভাবে এই ছেলেরা প্লাস্টিকের বোতল দিয়ে বোট বানিয়ে গিনেস বুকে রেকর্ড করলো। আপনি মনে করতে পারেন এটা কি করে সম্ভব? তারা অনেক কষ্টের পর এই প্লাস্টিকের বোট বানাতে সক্ষম হয়। বোট বানানোর জন্য প্রথমে তারা প্লাস্টিকের বোতল নেয়, তারপর বোতলের ভেতর হাওয়া ঢুকিয়ে মুখ লাগিয়ে দেয়। দেখতে দেখতে তারা 2500 বোতল হাওয়া ভর্তি করে ফেলে। এরপর বোতলগুলো টেপ দিয়ে জোড়া লাগায়। তারা বোতলগুলো জোড়া লাগিয়ে বোটের মতো ডিজাইন করে ফেলে। বোট যখন পানিতে নামায় 7 থেকে 8 জন আরামসে চড়তে পারছিল। লাইফে কিছু করতে হলে অবশ্যই আপনাকে মেহনত করতে হবে, তারপর আপনি ওয়ার্ল্ড ফেমাস হতে পারবেন। বন্ধুরা, এই গেমটি খেলে কয়েক মিনিটে আপনি কোটিপতি হতে পারেন। এই গেমটির নাম গ্রেস পোল। এই গেমটি ইউএসএ ইউকেতে অনেক জনপ্রিয়। এই গেমে 40 ফুট উপরে একটি পোল থাকে, আর সেই পোলের উপর কিছু পিচ্ছিল পদার্থ লাগানো থাকে, যেন যে কেউ ফুলে পা রাখলে পিছলে পড়ে যায়। এই গেমে ফুলের শেষ মাথায় একটি ফ্লাগ থাকে। যে ব্যক্তি ফুল ক্রস করে ফ্লাগটি হাতে নিতে পারবে সে জিতে যাবে। অ্যান্থনিনো ব্রোকেন জোস নামে এই ব্যক্তি 4.96 সেকেন্ডে ফুল ক্রস করে গিনেস বুকে রেকর্ড করেছে। বন্ধুরা, এই রাঁধুনি ডিম দিয়ে মজাদার রান্নার পাশাপাশি ডিম দিয়ে নানা ম্যাজিক দেখিয়ে থাকে, যেমন উড়িয়ে ঘুরিয়ে ডিম ভাঙার দৃশ্যটি চোখে লাগার মতো, আবার সেটি দিয়ে লাভ শেভও বানিয়ে ফেলে। পাকিস্তানের এই টিকটক সেলিব্রিটিকে সবাই চিনে। সে লোভনীয় সব রেসিপি বানিয়ে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। তার বিশাল রান্নার বাহার দেখে ক্ষুধা লেগে যায়। বন্ধুরা, স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম সল্টবে। তিনি মাংসের উপর ভিন্ন স্টাইলে লবণ ছিটিয়ে ভাইরাল হয়েছেন। বন্ধুরা, এই বৃদ্ধ লোকটি রাস্তা পার হতে যাচ্ছিল, কিন্তু বয়সের ভারে সে এগোতে পারছিল না। তখনই এক ভাই গাড়ি থামিয়ে তাকে পিঠে উঠিয়ে রাস্তা পার করে দেয়। আবার এই ব্যস্ত রাস্তায় যখন একটি গাড়ি নষ্ট হয়ে যায়, তখন সেই গাড়িটি রাস্তার মাঝেই ফেসে যায়। ড্রাইভার কোনোভাবেই গাড়িটি সাইডে নিতে পারছিল না। তখনই একজন তার গাড়ি মাঝ রাস্তায় রেখেই ফেসে যাওয়া গাড়িটি ধাক্কা দিয়ে সাইড করে দেয়। বাহ ভাই, এগুলো দেখা সত্যি চোখের শান্তি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। Thank you.